রাম রাজত্ব নিয়ে বিজেপির প্রচারের জবাব দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গত বৃহস্পতিবার সীতার বনবাস ও পাতাল প্রবেশের প্রসঙ্গ টেনেছিলেন। সেই মন্তব্যের জেরে ২৪ ঘন্টার নোটিশে তাকে আজ পশ্চিম আগরতলা থানায় হাজিরা দিতে হলো। কি অভিযোগের ভিত্তিতে তাকে এত কম সময়ে নোটিশে তলব করা হলো জানতে চাইলে পুলিশ তাকে কোনো লিখিত অভিযোগ দেখাতে রাজি হয়নি প্রথমে। এর প্রতিবাদে থানাতেই দলীয় সমর্থকদের নিয়ে কিছুক্ষণ ধর্নায় বসেন কুণাল। পরে তার আইনজীবীকে এজাহারটি দেখিয়েছে পুলিশ। গতকাল আগরতলা ক্যাম্প অফিসে একটি নোটিশ দিয়ে পুলিশ বলে ২৪ ঘন্টার মধ্যে হাজিরা দিতে হবে। তাই গতকাল পশ্চিম থানায় গিয়েছিলেন কুণাল। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে কোথাও ২৪ ঘন্টা সময় দিয়ে থানায় তলব করার নিয়ম নেই, তবু একজন সুনাগরিক হিসেবে তিনি থানায় গিয়েছিলেন, তবে এর জন্য পুলিশকে কোনো দোষ দিচ্ছেন না তিনি। তার মতে পুলিশও নাজেহাল হয়ে উঠেছে, ওপরের নির্দেশ মানতে হচ্ছে তাদেরকে। কুণালের দাবি, তিনি কোনো অন্যায় করেননি, পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। নিজে হিন্দু ঘরের ছেলে হয়ে নিজের ধর্মকে অপমান করার কোনো প্রশ্নই ওঠে না। কুণাল বলেন, আমি রামায়ণকে আদৌ বিকৃত করিনি, তবু যদি পুলিশ গ্রেপ্তার করে তো করতেই পারে। বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, মানুষের বিশ্বাসে আঘাত করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন কুণাল ঘোষ, এই ক্ষেত্রে পুলিশকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।